सोमवार থেকে NSRCC তে শুরু হবে যোগাসন টেবিল টেনিস ও জিমনাস্টিক্সের প্রশিক্ষণ করোনার যাবতীয় সব বিধি মেনে শুরু করা হবে এই প্রশিক্ষণ ক্রীড়া পর্ষদের উদ্যোগে এই ব্যবস্থাপনা করায় খেলোয়াড়েরা ও খুব খুশি তবে প্রতিটি ইভেন্টে 10 জনের বেশি খেলোয়াড় প্রশিক্ষণ নিতে পারবে না এর মধ্যেও এই 10 জনকে দুই ভাগে ভাগ করে করানো হবে প্রশিক্ষণ জানালেন পর্ষদের সহসচিব সুরজু চক্রবর্তী করোনার ফলে বিগত কয়েক মাস ধরে খেলাধুলা সবই বন্ধ ভারতবর্ষে একই হাল ছিল রাজ্যেও তবে দীর্ঘ পাঁচ মাসের পর করোনার যাবতীয় সব বিধি মেনে রাজ্য ক্রীড়া পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হলো ব্যক্তিগত যে কয়েকটি ইভেন্ট রয়েছে সেগুলো চালু করার তবে অবশ্যই এর মধ্যে থাকবে করোনার যাবতীয় সব নিয়ম কানুনই এই লক্ষ্যে NSRCC তে সোমবার থেকে শুরু হবে যোগাসন টেবিল টেনিস ও জিমনাস্টিক্সের প্রশিক্ষণ এর লক্ষ্যে রবিবার NSRCC-র তিনটি হলই পুরো স্যানিটাইজ করা হলো ক্রীড়া পর্ষদের তরফে প্রত্যেকটি ইভেন্টে যারা অনুশীলন করবে তারা করোনার যাবতীয় সব বিধি মেনেই করবে এই প্রশিক্ষণ প্রতিটি ইভেন্টের মধ্যে সর্বাধিক 10 জন করে খেলোয়াড় প্রশিক্ষণ করতে পারবেন করোনার সব বিধি মেনে এর জন্য পর্ষদের তরফে জিমনাস্টিক্সে 4 জন জিমনাস্টিককে বাছাই করা হয়েছে তারা হলো দীপা কর্মকার অস্মিতা পাল প্রিয়াঙ্কা দাশগুপ্ত সুস্মিতা দে পাশাপাশি টেবিল টেনিস ও যোগাতে আপাতত 10 জনকে বাছাই করা হয়েছে তাদের অনুশীলন চলবে ধাপে ধাপে সেশন অনুযায়ী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড